তাবলীগ জামাত সম্পর্কে যখন জানতে পারল সরকার, তখন আদেশ দিলেন প্রত্যেকটি মসজিদের ইমাম তাবলীগ জামাত সম্পর্কে মানুষকে সতর্ক করবে। সতর্ক ভাষণ দিয়ে তাবলীগ জামাত নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবের মাটিতে। সৌদি আরবের মাটিতে নিষিদ্ধ মানে গোটা আরব দেশে নিষিদ্ধ। সুতরাং এই গোমরা দল, ভ্রান্ত দল, এই দল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমান নষ্ট করেছে। আর এই তাবলীগ জামাতের জন্মদাতা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দীদের সাথে রফলা দেন আর বুকে হাত আমিন নিয়ে আপনি মুনাজারা বাস করবেন, ওদের কালিমাই তো ঠিক নাই। আরে দেওবন্দি হুজুরদের মাথায় এমন ভাবে এই তাবলিগিনে সব ঢুকে গেছে, এরা এটাকে ছাড়তে রাজি না। সৌদি আরবের মানুষ যখন জানতে পেরেছে সরকারের কাছে পৌঁছানো হয়েছে, আলেম ওলামারা পৌঁছেছে, অন্য কেউ পৌঁছে না। আলেম ওলামারা কয়েক বছর আগে, 10-20 বছর আগে বই লিখেছে, বইটি আমার কাছে আছে, তাবলিগ জামাত ভয়ঙ্কর দল সম্পর্কে আরবিতে বইটা পাওয়া যায়, আছে আমার বাসায়। এদেশের লাখ মুলবি বুঝে নাই কালিমা, আবুল আহাব কালিমা একবার শুনে বুঝে নিয়েছিল যে আমাদের এই তিনটা কাজ করতে হবে। একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, দ্বিতীয় নম্বর মূর্তি মার্তি যা আছে ফুর্তি ফার্তি সব শেষ হয়ে যাবে, তৃতীয় নম্বর কোরআন মোহাম্মদ যেভাবে বলবে আসমান থেকে যেভাবে নিয়ম নীতি আসবে সেই অনুযায়ী চলতে হবে, কোনো টেড়াবাড়া করা যাবে না, টেড়াবাড়া চলবে না। এটা বুঝেছ আবু তার আবু আবুল আহাব? কিন্তু আমাদের দেশের মুলবি বুঝিনি, কেমন বুঝিনি। তাবলিগ জামাতের ভাই কেউ আছেন এখানে? তাবলিগে গেছেন এমন কেউ নাই? 10 দিন 3 দিন চিল্লা গেছেন বাচ্চা? হ্যাঁ আমি তো গেছিলাম, আমারটাই তো। এই যে বহু জায়গাতে বলেছি, মানে কমপক্ষে 50 জন তাবলিগ জামাতের লোক ছিল, বুঝেন তো। আজকে নাই তো নাই, লাইভ থেকে দেখে নেবে, চ্যালেঞ্জ করে যাচ্ছে আমি। তাবলিগ জামাতে কালিমা বুঝাই, ওদের রুকুন কয়টা, উসুল কয়টা, 6টা, কালিমা নামাজ রোজা নাকি কালিমা নামাজ এলমো জিকির একরামুল হোসেন তাসনিয়া তাবলিগ। বহুদিন আগেকার ছাত্র তো ভুলে গেছি, কষ্ট হলো আর কি, কষ্ট হলো বলতে পেরেছি আলহামদুলিল্লাহ। কালিমা নামাজ, কালিমা নামাজ এরপরে চলে গেল কোথায়? গেল একরামুল হোসেন এলমো জিকির, তারপরে কি তাসনিয়াত, নিয়াত ভালো করতে তাবলিগ করতে হবে। দেখছেন আরকান ইসলাম কয়টা? কালিমা নামাজ সিয়াম জাকাত হজ 5টা। ইমানের আরকান কয়টি? আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, কিয়ামতের প্রতি, ভাগ্যের প্রতি। হ্যাঁ তারপরে কি, কোনটা ছুটে হলো? হ্যাঁ 6টা হয়েছে। আল্লাহর প্রতি ইমান আনতে হবে, আমানতু বিল্লাহি ও মালায়েকাতি ও কুতুবিহি ও রুসুলিহি, রসুলদের প্রতি, এটা ছুটে গেছিল। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, 6টা ঠিক আছে। এই হলো 6টি আরকানে ইমান। দেখেন ওদের আছে, ওরা নিজের মতো করে 6টা উসুল বানাইছে। আচ্ছা 6টা বানাইছে বানাইছে, বাকি তো বাদ দিয়েছে দিয়েছে। কালিমা নিয়ে কি করেছে জানেন ভাই? কালিমা, কালিমা কাকে বলে? কালিমা কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা যেভাবে বলছো ভাই। কালিমার হাকিকত কি? কালিমার হাকিকত মানে কালিমার বাস্তবতা, কালিমার দাবি, কালিমার উদ্দেশ্য। এবার কালিমার হাকিকত বলছে, কালিমার হাকিকত হলো যেটা আমাকে শিখেছিল ওটা আগে বলি। যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না, বুঝেছেন আপনারা। তাল গাছ থেকে তাল হইতে দেখি তাল গাছে তাল দেয় না, যে তাল দেয় তাকে দেখা যায় না, মানে আল্লাহকে। তাল দেয় কেটে আল্লাহ। আম গাছে আম হতে দেখি কিন্তু আম গাছে আম দেয় না, দেয় যে তাকে দেখা যায় না, মানে আল্লাহকে দেখা যায় না। কে দেয়? আল্লাহ দেয় না। দেখেন তাবলিগ জামাত কালিমাকে কিভাবে ধ্বংস করেছে। এখন যেটা বলে ওরা, খালেক সব কিছুই করিতে পারে মাখলুক ছাড়া, মানে সৃষ্টিজীব ছাড়া। খালেক মানে কে? আল্লাহ। এক কথায় আল্লাহ সব কিছুই করিতে পারে, ওরা কিন্তু আল্লাহ বলে না, খালেক বলে। খালেক, খালেক সব কিছুই করিতে পারে, সৃষ্টি করিতে পারে বা সব কিছুই করিতে পারে মাখলুক ছাড়া, সৃষ্টিজীব ছাড়া। সৃষ্টিজীব মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া, দেখেছেন। এদের কালিমার ব্যাখ্যা, কালিমার হাকিকত আর মক্কার কালিমার কাফেরদের ব্যাখ্যা মিল খেয়েছে না খাইনি? আরে খাইছে। কালিমারা মক্কার কাফেররা বলতো আল্লাহ সৃষ্টিকর্তা, আসমানের জমিনের পানি আর রেজেকের কান সর্বনের, জিন্দা করে মারে। আর তাবলিগ জামাতে কালিমার এই একই ব্যাখ্যা করেছে, অর্থাৎ এই কালিমাকে কবর দিয়া দাফন কইরা মুসলমান থেকে সরাইয়া দিয়েছে। এই জন্য এদের সেন্টার হইল আপনার
ইন্ডিয়া হিন্দুস্তানে দিল্লি নিজামউদ্দিনে আর এই হিন্দুস্তানে আমাদের ডাক্তার জাকির নায়েকের জায়গা হয় নাই, জায়দা জমি জামা সব কিছুই নিয়ে নিয়েছে, কি করেছে ভাই বাজাত করেছে, বাজাত করেছে। ডাক্তার জাকির নায়েকের দাওয়াত ওখানে চলে নাই, এই জন্য যে ডাক্তার জাকির নাই কালিমার দাওয়াত দিত, অরিজিনাল মুসলিম তৈরি করত, আর তাবলীগ জামাত গোমরা দল এরা মানুষের ইমান ধ্বংস করত, তাই এখনো তাদের সেন্টার বোধ আপনার দিল্লিতে রয়েছে, ওয়ার্ল্ডের সেন্টার হচ্ছে দিল্লিতে, এই দিল্লির থেকেই আপনার তাবলীগ জামাত পরিচালিত হয় গোটা ওয়ার্ল্ডে। আল্লাহর অশেষ মেহরবানি, দেরিতে হইল, মদিনার মানুষ বুঝতে পেরেছে রে ভাই, মদিনার মানুষ জানতো না ফাজাইলে আমলে কি লেখা আছে, তাবলিগে নেশাবে কি আছে জানতো না, যখন এরা ঢুকেছে ঢুকে ঢুকে মসজিদে মন্দিরে শস্য শস্য করা শুরু করেছে, বলা শুরু করেছে, তখন কয়েছে মোহাম্মদ তাল ইসগর, এ কি বললো, তখন বলছে ইয়া নবী আল্লাহ তারহাম তারহাম, ইয়া নবী আল্লাহ তারহাম, পরেটার মনে নেই, বলছে হে আল্লাহর রসুল দয়া করো দয়া করো দয়া করো, আল্লাহ রসুল দয়া করবে না আল্লাহ করবে, এই শেরকি কবিতা একের তাবলিগিনে সব লাস্টে লেখা আছে। আরে দেওবন্দি হুজুরদের মাথায় এমন ভাবে এই তাবলিগিনে সব ঢুকে গেছে, এরা এটাকে ছাড়তে রাজি না। সৌদি আরবের মানুষ যখন জানতে পেরেছে, সরকারের কাছে পৌঁছানো হয়েছে, আলেম ওলামারা পৌঁছেছে, অন্য কেউ পৌঁছে না, আলেম ওলামারা কয়েক বছর আগে 10-20 বছর আগে বই লিখেছে, বইটি আমার কাছে আছে, তাবলিগ জামাত ভয়ঙ্কর দল সম্পর্কে আরবিতে বইটা পাওয়া যায়, আছে আমার বাসায়। এই তাবলিগ জামাত সম্পর্কে যখন জানতে পারলো সরকার, তখন আদেশ দিলেন প্রত্যেকটি মসজিদের ইমাম তাবলিগ জামাত সম্পর্কে মানুষকে সতর্ক করবে, সতর্ক ভাষণ দিয়ে তাবলিগ জামাত নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবের মাটিতে, সৌদি আরবের মাটিতে নিষিদ্ধ মানে গোটা আরব দেশে নিষিদ্ধ। সুতরাং এই গোমরা দল ভ্রান্ত দল, এই দল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমান নষ্ট করেছে, আর এই তাবলিগ জামাতের জন্মদাতা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দীদের সাথে রফলে দেনার বুকে হাত আমিন নিয়ে আপনি মুনাজারা বহাস করবেন, ওদের কালিমাই তো ঠিক নাই বেটা, এই চ্যালেঞ্জ করে দিলাম, যাও করো মুনাজারায় বইয়ের উপরে দেখি তোমার কলিজা কত আছে, চ্যালেঞ্জ করে দিলাম, বানান টানান নিয়ে বলছি না, আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্র না, এখানে যা দিয়েছি মাল দিয়েছি এর উপরে মুনাজারা হবে, আল্লাহ কোথায় আছেন, কোথায় আছেন, আরশের উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, মাটির তৈরি এখানে লিখে রেখেছি, দেখি তুমি কত বাপের বেটা আছো, আসো দেখি সামনে, নূরের তৈরি বললে 13টা আর ক্ষতি রয়েছে সেটা উল্লেখ করা আছে, আল্লাহর 100টি নাম উল্লেখ করা আছে, একটা করে বই নিয়ে যাবেন, আরে 50টা টাকা বেশি না, আমি ব্যবসার জন্য না, এটা দাওয়াতি কাজের জন্য, আর টাকা না দিলে ছাপাবো কেমন, আরো 3-4টা বই লিখে রেখেছি ছাপাইতে পারি, আহ মাদ্রাসা চালাবো না বই ছাপাবো, মাদ্রাসা চালাতে চালাতে কেড়ে কেড়ে ধরেছি আমার, মাসে মাস 2-3 মাস মাঝে মাঝে বাকি ধরেছে, আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, কালিমা বুঝেছেন উদ্দেশ্য কয়টা বললাম, এক নম্বর একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহ ছাড়া যাদের ইবাদত হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, যারা ওদের সাথে সম্পৃক্ত সম্পর্ক রাখে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, তৃতীয়টা কি বললাম, যাবতীয় ক্ষেত্রে জীবনের ফার্স্টরা সব ক্ষেত্রেই আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে, এক কথা শেষ, শুধু পার্লামেন্ট চললে হবে না, আপনাকে আগে চলতে হবে, আপনি চললে বাধিত হয়ে যাবে, ফজল রব্বি সাহেব উনি এলাকার সুনামধন্য একজন সুসন্তান মাশা আল্লাহ, যে আপনারা এই অজমর গ্রামের মানুষ এত বড় সুশিক্ষিত এত বড় ভ্রাম নেতাকে পেয়েছেন আপনার, হ্যাঁ ডিপুটি স্পিকার, এটা কি যেমন তেমন কথা নাকি, হায়ার লেভেলের একজন এমপি মন্ত্রীর ওপরে তাই কি না, ইনার মতো একজন লোক পেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন বলেন আমি, হ্যাঁ আর যদি হায়াত না থাকে ইমানের সাথে আল্লাহ নিয়ে যান, আমি দেখেছি যত মাহফিল গায়বান্দায় হয় সব থেকে ওনার এলাকাতে আমার মাহফিল বেশি হয়, মানে এই রোগটা মাহফিল মুসলিম প্রিয় ইসলাম প্রিয় মানুষ তাই না, বোঝা যাচ্ছে তার এলাকাতে কোনো মাহফিল কখনো বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন গোটা বাংলাদেশের নেতাদেরকে এমন বানিয়ে দেন কোন এলাকায় যেন কোনো মাহফিল বন্ধ না হয়, খাস করে কোরআনের মাহফিল বেদাতি মাহফিল করে কোনো লাভ নেই, আল্লাহ পাক রব্বুল তৌফিক দান করুন, বাইর আমার